হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খুব মজার একটা জিনিস, বাতাসা। এটা ছোটবেলায় আমরা মেলা অথবা হাট বাজারে খেয়েছি। এটা কিন্তু বাতাস দিয়ে তৈরি না, খুব সহজে তৈরি করা যায়। চলুন আজকে ঘরে বসে তৈরি করে খাই মাত্র একটি উপকরণ দিয়ে। আমি প্রথমে এরকম একটা পার্চমেন্ট পেপারের উপরে 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার ছড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে এরকম কাগজ না থাকলে যে কোনো ধরনের কাগজ অথবা ক্যালেন্ডারও ছড়িয়ে নিতে পারেন, অথবা মাফিন যে কাপগুলো আছে সেগুলোতেও নিতে পারেন। আমি আজকে জেলো পুডিং করার জন্য ছোট্ট যে কাপগুলো থাকে সেগুলোতে তৈরি করে নিব। এই জন্য সেই কাপগুলোর উপরে আইসিং সুগার ছড়িয়ে নিচ্ছি। বাতাসা তৈরি করার আগে এই কাজটা প্রথমে করে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 ফুট কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। কিছুক্ষণের মধ্যে চিনিটা ঘন হওয়া শুরু করে দেবে। এ পর্যায়ে একটু পরপর এটাকে নেড়েচেড়ে দিতে হবে। যখন এরকম একটা পর্যায়ে আসবে অনেকটা ঘন হয়ে যাবে, আর কিছুক্ষণ জাল করলে এটা আবার চিনি হয়ে যাবে, কিন্তু এটাকে চিনি হতে দেওয়া যাবে না। একটা আঙ্গুলের মধ্যে নিয়ে 2 আঙ্গুলের চাপ দিয়ে টেনে ধরবেন। যখন একটা মোটা তারের মতো লাগবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার সাথে সাথে আমি যে কাপগুলোতে চিনি দিয়ে রেখেছি সেগুলোর মধ্যে একটা গর্তযুক্ত চামচের সাহায্যে এভাবে অল্প করে ঢেলে দিতে হবে। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, নইলে এটা জমাট বেঁধে যাবে। সবগুলোতে দিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে দেখুন একদম শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমি কাপ থেকে আলাদা করে নিব। একটা চামচের সাহায্যে খচা দিলে এগুলো আলাদা হয়ে যাবে। তৈরি হয়ে গেল বাতাসা, দেখলেন তো, খুব সহজে। আপনারাও এটা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।